কোভিড-19 লড়াইয়ে সামিল কর্পোরেট সংস্থা, বাজারে সঠিক মূল্যের ও সঠিক মানের মাস্ক, স্যানিটাইজার, স্যানিটাইজিং টানেল তৈরি করে চলেছেন এসআই সার্জিক্যাল। লকডাউনের প্রথম থেকেই 16 ঘন্টা কাজ করে তারা সাধারণ মানুষকে সুস্থ রাখার চেষ্টা করছেন, সাধারণ মানুষের হাতে তুলে দিচ্ছেন স্যানিটাইজিং টানেল, মাস্ক, স্যানিটাইজার এবং বিভিন্ন সার্জিক্যাল ইকুইপমেন্টস তারা বাজারে নিয়ে এসেছেন। উন্নত ধরনের এয়ার পিউরিফায়ার যা সত্যি কোভিডের জীবাণুমুক্ত করবে আমাদের পরিবেশ। সাক্ষাৎকারে এসআই সার্জিক্যালের MD সঞ্জয় মুখার্জি। এটা আমরা কোভিড-19 ফার্স্ট এই প্রোডাক্ট আমরা লঞ্চ করেছি। বেসিক্যালি আপনি দেখবেন যে নোজাকুমার ইনফেকশন এবং একজন থেকে আরেকজনের যে থেকে যে ইনফেকশনটা চলে যায়, মেনলি যেহেতু আমরা মেডিকেল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আমরা ICU-তে এই ধরনের প্রোডাক্ট আমরা বেসিক্যালি ইউজ করতে হয়। কিন্তু এই কোভিড-19 এই প্রোডাক্টটা আমরা যে ডেভেলপ করেছি, এটা বেসিক্যালি যেটা হয় এয়ার স্টেরিলাইজার, এয়ারটাকে স্টেরিলাইজ করছে, মানে এয়ারটাকে পিউরিফিকেশন করছে। ধরুন আমরা যে নর্মাল পিউরিফিকেশন যে এয়ার পিউরিফায়ার যেগুলো ইউজ করি, তার মধ্যে শুধুমাত্র একটা ফিল্টারেশন থাকে, দ্যাট ইজ হেপা ফিল্টার। আমরা যেটা করেছি এর মধ্যে হেপা ফিল্টার, প্রি ফিল্টার, কার্বো অ্যাক্টিভেটেড ফিল্টার এবং ESP মানে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর এবং UV লাইট, টোটাল 5 খানা প্যারামিটার দিয়ে যখন এয়ার আপনি পাস করছে তো ন্যাচারালি আপনার এয়ারটাকে পুরো মানে 99.99% ব্যাকটেরিয়া কিল করার মতো এর ক্ষমতা রয়েছে। অন্যান্য যে এয়ার পিউরিফায়ার আছে সেগুলোর থেকে এটার মধ্যে আলাদা কি আছে? এয়ার পিউরিফায়ার আর এটার মধ্যে যেটা ফারাক হচ্ছে, এয়ার পিউরিফায়ার আমি আপনাকে বলেছি যে এয়ারটাকে পিউরিটি তৈরি করাচ্ছে, বাট এটা যেটা করছে এয়ারকে পিউরিফাই তৈরি করছে অ্যাজ ওয়েল অ্যাজ নোজাকুমার ইনফেকশনটাকে ও কিওর করছে। যেরকম একটা একজনের থেকে আরেকজনের যে ইনফেকশনটা ছড়িয়ে যাচ্ছে সেটা কিন্তু কিওর করছে। এটা লকডাউন চলাকালীন আপনাদের ওয়ার্কশপে যে কাজ চলেছে সেটা একটু আমাদের জানাবেন। এটা আমরা প্রায় মানে ওভার ডিউটি করে অন্তত 18 ঘন্টা মতো ডিউটি করে সেটা রিকোয়ারমেন্ট যেগুলো ছিল সেগুলো পূরণ করেছিলাম যতটা সম্ভব, আমাদের ছিল সাধ্যমতো আমরা যতটা পারি যাতে সমাজেরও কিছুটা যাতে সেবা করতে পারি সেটাও আমরা দেখেছিলাম। অর্ডারগুলো বিভিন্ন গভর্নমেন্ট থেকে আসতে পারে, ঠিক আছে, বা বিভিন্ন হসপিটাল আসতে এগুলো থেকে আসতে পারে, তো সেগুলো যেগুলো রিকোয়ারমেন্ট ছিল সেগুলোই আমরা মন্দি পূরণ করার চেষ্টা করেছি যাতে কোনো কারণে অসুবিধা না পড়তে হয় আমাদেরকে, তো লোকে যাতে ট্রিটমেন্টের জন্য কোনো যাতে কারো পাচ্ছে না সেটা যেন না করতে হয়। এবার আমরা যতটা পেরেছি এই পরিস্থিতিতে থেকেও 18 ঘন্টা, কোনো দিন 16 ঘন্টা, 17 ঘন্টা, 18 ঘন্টা যতটা সম্ভব প্রায় করেছি, চেষ্টা করেছি যাতে এটাকে আমরা পূরণ করতে পারি। আমার নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, আমরা হচ্ছি সার্জিক্যাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি। সার্জিক্যালের নানা রকম জিনিসপত্র আমরা তৈরি করতে পারি, যেরকম আপনার হসপিটাল বেডস, ICU বেডস, ICU মনিটরস, এয়ার স্টেরিলাইজার্স, এইসব আমাদের রেগুলার আইটেম। বাট এই যে এসেন্সিয়াল সিচুয়েশানে, যে এসেন্সিয়াল পরিস্থিতিতে আমরা কিছু আলাদা কিছু কোভিড-19 রিলেটেড প্রোডাক্ট নিয়ে আমরা উদ্যোগ হয়েছি, যেরকম এর মধ্যে রয়েছে PPE কিট, মানে সিট্রা সার্টিফাইড যে PPE কিট বলা হয় সেই PPE কিট, যেগুলো আমরা গভর্নমেন্টে, সেমি গভর্নমেন্ট সাপ্লাই সেন্টারগুলোতে সাপ্লাই করছি। এছাড়া আমরা 3-ply মাস্ক, N95 মাস্ক, সঙ্গে আমরা স্যানিটাইজিং টানেল, আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন নিচেগুলো অনেকগুলো টানেল আমরা সবগুলো তৈরি করছি। তো এই ধরনের কিছু প্রোডাক্ট আমরা এই কোভিড-19 এসেন্সিয়াল পিরিয়ডে আমরা এগুলোকে সাপ্লাই করছি। আমরা এখানে ডোমজুর থানা এখানে আমরা দিয়েছি এবং আশপাশে অনেকগুলো গভর্নমেন্ট সেন্টারে দিয়েছি, কিছু প্রাইভেট হসপিটালে এই আশপাশে হাওড়ার মধ্যে আমরা দিয়েছি। আমাদের ফ্যাক্টরিতে আমাদের 2 ইউনিট আছে, একটি আমাদের এই অঙ্কুরাটি এখান থেকে আপনার এই সেকেন্ড পাম্প হাউসে, আর একটি আছে জগদীশপুর যেটা লিলুয়া থানার অন্তর্গত। 2 ফ্যাক্টরিতে প্রায় 160 জন এমপ্লয়ি আমাদের কাজ করে। কোভিড-19 রিলেটেড যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টে তো চাহিদা ডেফিনেটলি আছে, আমরা বানাচ্ছি এবং সাপ্লাই করছি গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট সব জায়গায় সাপ্লাই করছি এবং অ্যাজ ওয়েল অ্যাজ GMA আমাদের পোর্টাল থেকে প্রচুর অর্ডার ওখান থেকে আসছে। সব থেকে বড় হচ্ছে যে আমাদের কোয়ারেন্টাইন বেড বা ICU বেড, এইসব ধরনের যে বেডগুলো থেকে প্রচুর অর্ডার আমাদের, যারা গভর্নমেন্টের ডিস্ট্রিবিউটাররা রয়েছে, আমরা নিজেরা যেসব জায়গায় RC কন্ট্রাক্ট করে রেখেছি সেই সব জায়গাতেই আমাদের এই রিলেটেড, আমাদের যে ম্যানুফ্যাকচারিং রিলেটেড প্রোডাক্ট, সব থেকে বড় কথা যে প্রোডাক্ট আমরা বানিয়েছি যে এই কোভিড-19, দ্যাট ইজ দ্য এয়ার স্টেরিলাইজার। এয়ার স্টেরিলাইজার প্রোডাক্টটা আমরা বেসিক্যালি নোজাকুমার ইনফেকশনকে কিওর করার জন্য করেছি। তো এই 23 তারিখে যেরকম আমাদের লকডাউন শুরু হয়েছিল, তো আমরা 27 থেকে আমরা ফ্যাক্টরি পারমিশন নিয়ে, DM সাহেবের পারমিশন নিয়ে আমরা শুরু করেছি। আমরা প্রথম দিন থেকেই এই যে সোশ্যাল ডিস্টান্সিং বা মাস্ক,
বা স্যানিটাইজেশন করা, ইভেন আমাদের দেখবেন ফ্যাক্টরির সামনেই আমরা নিজেরাই স্যানিটাইজেশন টানেল বসিয়ে রেখেছি, যখন আমাদের এমপ্লয়িরা এখান থেকে যাচ্ছে তখন তারা স্যানিটাইজ হয়ে যাচ্ছে, সঙ্গে আমাদের ওখানে স্যানিটাইজার দেওয়া রয়েছে, তারপরে আমাদের মাস্ক এবং গ্লাভস আমরা দিচ্ছি। এবং আজকে প্রায় 55 ডেজ হলো আমাদের এমপ্লয়িরা তারা এখনো পর্যন্ত বাড়ি যায়নি, আমাদের নিজেদের স্টাফ কোয়ার্টার আছে সেখানে তারা প্রায় আপনার 35 থেকে 40 জন লোকজন এখানে থাকছে। আমার নাম সঞ্জয় মুখার্জি, আমি এসআই সার্জিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির CEO এবং MD।